সংযুক্ত আরব আমিরাতের আলাইন বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে গত শুক্রবার আলাইন আল ওয়াদি পার্কত এক পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করছে। এই অনুষ্ঠানের মেয়াদি সংগঠনের সভাপতি আলহাজ রুস্তম আলী সভাপতিত্ব করছে আর সাধারণ সম্পাদক এম এ হান্নান পরিচালনা করছে। অনুষ্ঠানত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন সাবেক সভাপতি আব্দুল কাদের সিদ্দিকী, বিশেষ অতিথি আছেন প্রকৌশলী উত্তম হাওলাদার, আক্তার হোসেন বাদল, মোহাম্মদ রফিক, মোহাম্মদ জোশী, মোহাম্মদ আবু তাহের সহ অনেকে। এ সময় অনুষ্ঠানের বিভিন্ন ইভেন্টের মধ্যে বিজয়ী কলরে পুরস্কার বিতরণ করা হয়েছে। সি প্লাস নিউজ ডেস্ক। ইলেকট্রিক আর্ক ফার্নেসে 100% পরিশোধনের পর টিএমটি প্রযুক্তিতে তৈরি হয় একেএস। বিখ্যাত একেএস টিএমটি বাড়ি আপনার স্থাপনাকে দিতে পারে সর্বোচ্চ সুরক্ষা। একেএস।